হ্যালো ফ্রেন্ডস, মু বিভূতি, আপনার দেখছেন ওড়িশা চয়েস। যাকে একটা বড় খবরটি এসেছে পানিপাগ বিভাগ নিয়ে, যাকে সন্ধ্যা 7:15 সুদ্ধা যাকে 12টি জেলার বজ্রপাত সহ বর্ষা হওয়ার আশঙ্কা রয়েছে। যাকে সূচনা দিয়েছে আঞ্চলিক পানিপাগ বিভাগ, যাকে রাজ্যের সন্ধ্যা সুদ্ধা 7:15 সুদ্ধা 12টি জেলাকে বজ্রপাত সহ বর্ষা হওয়ার সম্ভাবনা নেওয়া বেড়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিভাগ কেন্দ্র প্রকাশ পাইছে। এই জেলাগুলির মধ্যে কেন্দুঝর, সুন্দরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া, কেন্দ্রাপড়া, বলাঙ্গীর, জগৎসিংহপুর, কন্ধমাল, গজপতি, গঞ্জাম, রায়গড়া, নয়াপড়া আদি জেলার বাসীবাঙ্ক সতর্ক সূচনা পরামর্শ দিয়েছে আঞ্চলিক পানিপাগ বিভাগ কেন্দ্র, কারণ বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তো যাকি 22-24 তারিখ পর্যন্ত রাজ্যের কাকটপুর, নবরঙ্গপুর, কলাহান্ডি, নয়াপড়া, বরগড়, বলাঙ্গীর, সোনপুর, ঝারসুগুড়া, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড়, অনুগুড়, মালকানগিরি, রায়গড়া, গজপতি, খোর্ধা, কটক আদি জেলায় স্বল্প বর্ষার সম্ভাবনা রয়েছে। সেইপরি 24-37 তারিখ ভিতরে রাজ্যের প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। যাকে প্রবল বর্ষার সম্ভাবনা থাক জেলাপালক সতর্ক হওয়ার সূচনা দিয়েছি। সেগুলি জেলাগুলি কহিদি, সুন্দরগড়, সম্বলপুর, দেওগড়, কাকটপুর, মালকানগিরি, নবরঙ্গপুর, কলাহান্ডি, কন্ধমাল, গজপতি, ময়ূরভঞ্জ, কেন্দুঝর, সুন্দরগড়, ঢেঙ্কানাল, বালেশ্বর, গঞ্জাম, খোর্ধা, কটক, অনুগুল, ঢেঙ্কানাল, দেওগড়, সুন্দরগড়, বরগড়, কলাহান্ডি আদি জেলাকে যাকে যাকে বর্ষপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24-37 তারিখ পর্যন্ত এর ভিতরে বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই লা এই জেলাগুলি যাকে বর্ষপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যাকে সন্ধ্যা 7:15 সুদ্ধা যাকে 12টি জেলাকে বর্ষপাত সহ বর্ষা হওয়ার আশঙ্কা রয়েছে। তো ফ্রেন্ডস, মু আশা করছি ফ্রেন্ডস আপনার নিহতি এবং ইনফরমেশন পাইযাইবে, যাকে 41 জন এই বর্ষপাতের যাকে রবিবার 41 জন মৃত্যু ঘটিছে আর 15 জনকর আহত হয়েছে। তো এই লা আপনার নিহতি বুঝতে বর্ষপাত যদি আপনার জেলার বজ্রপাত সেমি কিছু দেখা যাচ্ছে, তো মতো নিহতি এবারে ছোটিয়া কমেন্ট করার সহ আমার চ্যানেলকে সবসক্রাইব করে পাখে বেল আইকনকে বজায় রেখে দেওয়া। সেপর্যন্ত দেখা হব নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ, থ্যাংক ইউ।